এই যে সামনে যে ব্রেক ক্যালিপারটা থাকে, এই ক্যালিপারে কেবল থাকে দুইটা, বাট এটাতে কেবল একটা। এখন এটা নিয়ে অনেকেই সন্দেহ থাকতে পারে। আমারও প্রথমে ছিল যে একটা কেবলে কীভাবে সিবিএস হয়। এ সেলফটা দেওয়া দরকার ছিল 4V-তে, এ স্পিডোমিটারটা দেওয়া দরকার ছিল 4V-তে। এই বাইকটা তাদের জন্য না যারা 125cc বাইক কিনতেছেন, এই বাইকটা তাদের জন্য যারা 150cc বাইক কিনতে চাচ্ছেন বাট বাজেটের জন্য কিনতে পারতেছেন না, তাদের জন্য এটা খুব ভালো বাইক হবে। বাট এটার প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, কারণ এই প্রাইসে নর্মালি 150cc বাইকও পাওয়া যায়। What is up guys, welcome to Bike Lover Bachelor, welcome to another new video. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে TVS রেডার 125 বাইকটা। আজকে এটা একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চলুন বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলি। এটা যে ইঞ্জিনটা, এটা হচ্ছে 125cc এয়ার কুলড 3-valve 4-stroke একটা ইঞ্জিন। এতদিন পর্যন্ত আপনারা 2-valve ইঞ্জিনের কথা শুনেছেন, 4-valve ইঞ্জিনের কথা শুনেছেন, বাট 3-valve ইঞ্জিনের কথা হয়তো শুনেন নাই। তো TVS এর আগেও 3-valve ইঞ্জিন ছিল একটা, TVS ফ্লেম নামে একটা বাইক ছিল, ওইটাতে ওইটাও 125cc ছিল, এটাতে ওইরকম 3-valve। আর এটার যতটুকু শুনেছি ইনটেক ভ্যালভ হচ্ছে দুইটা আর এক্সস্ট ভ্যালভ হচ্ছে একটা। আর এরপরে বাইকটা সামনে ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক, সামনের টায়ার হচ্ছে 80 সেকশন, পেছনের টায়ার হচ্ছে 100 সেকশন। আর এটা যে এক্সস্ট, এক্সস্টের সাউন্ড খুবই সুন্দর, এটা আপনাদেরকে শোনাবো। বাইকের এই যে সিট, এটা হচ্ছে স্প্লিট সিট। আর ফুয়েল ট্যাঙ্কের সাইজটা অনেক বড়, এখানে দেখা যাচ্ছে একটা চার্জিং পোর্ট রয়েছে। আর যে ইন্ডিকেটারগুলো, এগুলো 4V-তে যেগুলো দেওয়া হয় ওগুলাই, আর TVS নতুন তাদের বাইকগুলোতে এই লোগোটাই ইউজ করতেছে, 3D হর্সের যে লোগোটা এটা। অনেকে এটাকে TVS রাইডার বলে, আসলে কিন্তু বাইকটার নামের উচ্চারণ রাইডার না, এটা হবে রেইডার। আর বাইকের সিট হাইটের ব্যাপারে যদি বলি, তাহলে এটা সিট হাইট 5'4" এর ওপরে যে কারো জন্য পারফেক্ট, আপনারা ইজিলি নাগাল পাবেন। আর এর পাশাপাশি এই বাইকের আরেকটা জিনিস সম্পর্কে আপনাদেরকে বলি নাই, এটাতে কিন্তু CBS ব্রেকিং আছে। যেমন অন্যান্য CBS ব্রেকিংয়ে আপনারা যেরকমটা দেখেছেন যে এই যে সামনে যে ব্রেক ক্যালিপারটা থাকে, এই ক্যালিপারে কেবল থাকে দুইটা, বাট এটাতে কেবল একটা। এখন এটা নিয়ে অনেকেই সন্দেহ থাকতে পারে। আমারও প্রথমে ছিল যে একটা কেবলে কীভাবে CBS হয়, বাট এটা CBSটা যে কাজ করে, এই যে পিছনের যে ব্রেক লিভারটা, এটা এখান দিয়ে পিছনের ড্রাম ব্রেকটাকে অপারেট করে। আর এই যে এইখানে দেখেন আরেকটা কেবল লাগানো আছে, এই কেবলটা সোজা এখান থেকে সামনের মাস্টার সিলিন্ডারে প্রেশার ক্রিয়েট করে, এই জন্য দেখা যায় এখান থেকে ডাইরেক্ট প্রেশারটা আবার এই ক্যালিপারে যায়। তো এই জন্য দুইটা কেবলের দরকার পড়ে না, একটা কেবলেই CBS ব্রেকটা কাজ করে। এরপরে বাইকটা স্টার্ট করি। এই যে মিটারটা, খুবই সুন্দর একটা স্পিডোমিটার, এখানে হচ্ছে RPM শো করে, এখানে গিয়ার ইন্ডিকেটার, এখানে স্পিড, এখানে ওডো এবং ট্রিপ মিটার। আর এটা যে এখন রিজার্ভে আছে, এটার জন্য ট্রিপ এফ 1.4 দেখাচ্ছে এখানে, 1.4 কিলোমিটার। সুইচ গিয়ার, এখানে ইঞ্জিন কিল সুইচ, এখানে সেলফ, এখানে হর্ন, এখানে ইন্ডিকেটার্স, এরপরে এখানে হাই বিম লো বিম, এটা পাস। আর এটার যে সেলফ, এই সেলফে একটা কাহিনী আছে, কিচ্ছু করতে হবে না, জাস্ট হালকা করে একটু টাচ, বাইক স্টার্ট হয়ে গেছে। এটাকে বলে আই টাচ সেলফ, এটা সেলফ স্টার্টটা খুবই স্মুথ। আর এরপরে যদি সাউন্ডের কথা বলি, আফটার মার্কেট এক্সস্ট ইউজ করলে যেরকম সাউন্ড আসে ওরকম একটা সাউন্ড। আর বাইকটার টোটাল ওডো হচ্ছে 897 কিলোমিটার। তো এখন চলুন বাইকটা রাইড করা শুরু করি আর আপনাদের সাথে এটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করি। বাইকটা খুবই স্মুথ, খুবই স্মুথ। আর এরপরে বাইকটার যে সিটিং পজিশন, কোনো 150cc বাইকের থেকে কিন্তু পজিশনটা খুব একটা বেশি খারাপ না, পজিশনটা খুব সুন্দর, খুবই কমফোর্টেবল সিটিং পজিশন, হ্যান্ডেল বার পজিশনটা আপরাইট। বাইকটা অ্যাক্সিলারেশন নেয় খুব সুন্দর, বাট কন্ট্রোলিংয়ে ওই কনফিডেন্স পাওয়া যাচ্ছে না, কারণ টায়ারগুলো চিকন। কিন্তু রাইড করে পাওয়ারের দিক থেকে কোনোভাবে এটা একটা 125cc লাগতেছে না, 150cc কম পাওয়ারের যে কমিউটার বাইকগুলো আছে না, ওগুলো রাইডিং ফিল মোটামুটি এটার মতোই, মানে এটা 150cc কমিউটার বাইকগুলো রাইডিং ফিলকে ম্যাচ করতে পারবে। এখন এরপরে মাইলেজ এবং টপ স্পিডের কথা জিজ্ঞাসা করবেন অনেকেই, তো ইন্ডিয়ান অনেকগুলো ভিডিওতে আপনারা টপ স্পিডের ভিডিও দেখেছেন, এরপরে মাইলেজ টেস্টের ভিডিও দেখেছেন। এখন ইন্ডিয়ান ভিডিওগুলোর সাথে বাংলাদেশি মাইলেজ টেস্টের ভিডিও মিলবে না, কারণ ইন্ডিয়ান বাইকগুলো হচ্ছে FI, এটা হচ্ছে কার্বোরেটর, এটা কিন্তু FI না, বাংলাদেশে আসা রেডারগুলো FI না। তো এই জন্য ইন্ডিয়ান বাইকের সাথে টপ স্পিড এবং মাইলেজ দুইটার একটাও নাও মিলতে পারে। তারপরেও অ্যাপ্রক্স আমি বলতে পারি যে টপ স্পিড 115-এর ওপরে হবে, 115-20-এর মধ্যে হবে। আর মাইলেজ, এটা থেকে মাইলেজ কিছুটা কম পাওয়া যাবে, কারণ যেহেতু পাওয়ার আউটপুট ভালো, তারপরে এক্সস্টটা একটু ফ্রি ফ্লো এক্সস্টের মতোই, তো এই জন্য মাইলেজটা কিছুটা কম দিবে অন্য অন্য 125cc বাইকের তুলনায়। তো এটা দেখা যাবে 45-50-এর ভিতরে এটার মাইলেজ থাকবে। এখন এটা কিন্তু আমি টেস্ট করি নাই, তো কোনো রেডার ইউজার যদি থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন যে আপনারা কেমন মাইলেজ পান। আর যদি বলি CBSটা কাজ করে কিনা, হ্যাঁ CBSটা খুব সুন্দরভাবে কাজ করে,
সিভিএস চেক করার সবথেকে ইফেক্টিভ উপায় হচ্ছে আপনি দাঁড়ানো অবস্থায় বাইকটাকে ডাবল স্ট্যান্ড করবেন, এরপরে সামনের চাকাটা হাত দিয়ে ঘোরাবেন, ঘোরায় পিছনের ব্রেকটা প্রেস করবেন। যদি সামনের চাকায় ব্রেক অ্যাপ্লাই হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ সিভিএসটা কাজ করে ঠিক মতো। তো এটা তো ওইভাবে আমি টেস্ট করে দেখেছি, সিভিএস কাজ করে, টার্নিং রেডিয়াসটা খুবই ভালো। তো ব্রেকের ব্যাপারে বলতেছিলাম যে সিভিএসের বাইকটা খুব একটা বেশি স্ট্রং মনে হয় না। এই যে আমি পেছনের ব্রেকটা ধরতেছি, সামনের ব্রেকে খুব একটা বেশি প্রেশার পড়তেছে না, আর সামনের ব্রেকের বাইকটা মোটামুটি আছে ভালোই, মানে 125 সিসি বাইকের মতোই। এটার খালি পাওয়ারই 150 সিসি বাইকের মতো। আর ফিচার্সগুলো, এটাতে যে ফিচার্সগুলো দেওয়া হয়েছে এগুলো দেওয়া দরকার ছিল 4V-তে, এসএলএফটা দেওয়া দরকার ছিল 4V-তে, স্পিডোমিটারটা দেওয়া দরকার ছিল 4V-তে। আর ইন্ডিয়ান এই বাইকটাতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, বাট বাংলাদেশে এই বাইকটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নাই। অ্যাক্সিলারেশন খুবই ভালো, 125 সিসি অন্যান্য বাইকের থাকা বেটার। বাট এখন কথা হচ্ছে এই বাইকটা কিনবেন কিনা। তো এটাই বাইকটা একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, এটা কিন্তু এই বাইকটার প্রপার রিভিউ না। বাট আপাতত এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশনে আমি আপনাদেরকে যেটা বলতে পারি সেটা হচ্ছে এই বাইকটার টার্গেট অডিয়েন্স যারা, মানে 125 সিসি সেগমেন্টটার টার্গেট অডিয়েন্স যারা, তারা হচ্ছে একটু মাইলেজ বেটার চায়, মানে বাইকের জন্য প্রাইস কম হয়, তারপরে মাইলেজটা ভালো দিবে, টপ স্পিড নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, পারফরমেন্স নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না সচরাচর, এরকম লোকজনই সচরাচর 125 সিসি বাইকগুলো কিনে। তো এখন কথা হচ্ছে যে এই বাইকটা আপনাদেরকে পাওয়ার ভালো দিবে, বাট যেটা দিতে পারবে না সেটা হচ্ছে মাইলেজ কিন্তু খুব একটা বেশি ভালো দিতে পারবে না। তো মোটামুটি 125 সিসির যে টার্গেট অডিয়েন্স তাদের এটা খুব একটা বেশি পছন্দ হবে না, বাট এটা পছন্দ হবে তাদের যারা 150 সিসি বাইক কিনতে চায় বাট বাজেটের জন্য কিনতে পারতেছে না। এই বাইকটা তাদের জন্য না যারা 125 সিসি বাইক কিনতেছেন, এই বাইকটা তাদের জন্য যারা 150 সিসি বাইক কিনতে চাচ্ছেন বাট বাজেটের জন্য কিনতে পারতেছেন না, তাদের জন্য এটা খুব ভালো বাইক হবে। বাট এটার প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, কারণ এই প্রাইসে নর্মালি 150 সিসি বাইকও পাওয়া যায়। তো এই জন্য এটা কোনোভাবে ভ্যালু ফর মানি না, কারণ আমি আপনাদেরকে বুঝাইলাম যে 125 সিসি যারা কিনতে চায় তাদের জন্য এই বাইকটা না, 150 সিসি যারা কিনতে চায় তাদের জন্য এই বাইকটা, বাট যারা কিনতে পারতেছে না। কিন্তু এটার যে প্রাইস, ওই প্রাইসে যে কোনো 150 সিসি ইজিলি কেনা যাবে, আপনি ইউজড কিনেন অথবা নতুন কিনতে চান। কিছু বাড়ায় দিলে, এর থেকে কিছু বাড়ায় দিলে পালসার নিয়নটা পাওয়া যাবে, এর থেকে আর কিছু বাড়ায় দিলে আইটিআর 160 সিঙ্গেল ডিস্ক যেটা ওটা পাওয়া যাবে, এর পাশাপাশি হাঙ্ক পাওয়া যাবে, এরকম আরও কিছু বাইক আছে যেগুলো পাওয়া যাবে। তো সেই হিসেবে ওগুলা বাদ দিয়ে এটা নেওয়ার কোনো দরকার নাই তো, তাই না? কারণ ওগুলো 150 সিসি, আপনি অরিজিনালি যেটা চাচ্ছেন ওগুলো সেইটা, এটা না। তো ব্যাস সিম্পলভাবে বোঝাইলাম ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা এই পর্যন্তই, ভবিষ্যতে পারলে এটার ফুল একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস এফ এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর, থ্যাংক ইউ।